গত প্রায় এক মাস ধরে যখনই আমরা টিভি খুলছিলাম একটাই কথা বারেবারে উঠে আসছিল যে বিরোধীরা কোথাও একটা বুঝতে পেরে গেছিল তাই আগে থেকেই একটা বাজনা তারা বাজাতে শুরু করেছিলেন যে এইবার ভোটে নমিনেশন আমরা দিতে পারবো না করতে পারবো না তখন আমাদের দলনেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বার্তা দিয়েছিলেন কোথাও যদি কেউ নমিনেশন সাবমিট করতে যেতে না পারে কোথাও বাধা আসে আমাদের দলকে জানাতে আমরা নিজেরা গিয়ে প্রয়োজনে তাদের নমিনেশন করিয়ে আনব সেই মতো করে আমরা দেখলাম কি প্রায় বিরোধীরা আমরা তৃণমূল কংগ্রেস যে নমিনেশন জমা দিয়েছি তার থেকে প্রায় ডাবলের মতো সবাই সব দল মিলে একটা প্রায় 1.5 লাখের কাছাকাছি নমিনেশন কিন্তু তারা জমা দিয়েছে তারপরে যখন সেটা হয়ে গেল আস্তে আস্তে মিটিংয়ে মিছিলে যেতে শুরু করলেন তারা তারা বুঝতে পারলেন মানুষের জনসমর্থন তাদের পাশে নেই তাদের মিটিংয়ে লোক আসছে না তাদের কথা মানুষ ধৈর্য সহকারে শুনছে না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিনিধিরা তাদের মিটিংয়ে মিছিলে ভিড় মহিলাদের ভিড় সেখান থেকে তারা একটা বার্তা পেয়ে গেছিলো যে আগামী দিন মানুষ তাদের পাশে নেই জনসমর্থন নেই তারা হারতে চলেছে তখন তারা বলতে লাগলেন যে তারা মিটিং মিছিল করতে পারছেন না তাদের অত্যাচার করা হচ্ছে সেটা পর্যন্ত ঠিক ছিল গত দুদিন ধরে এই যে একটা টিভির পর্দায় আমরা বিভিন্ন চ্যানেলে একটাই কথা যে ছাপ্পা হয়েছে অন্যায়ভাবে জেতা হয়েছে আমি একটা কথা বলবো আমি একেবারে বড় পরিসরে যাচ্ছি না একেবারে ছোট্ট যেহেতু আমি দার্জিলিং জেলার সমতলের সভানেত্রী আমি এই জেলার দুটো নির্বাচন আমরা করেছি 21-এ আমাদের উত্তর বাংলায় ভীষণভাবে আমরা ক্ষতি দল আমাদের হারের মুখ দেখেছিল ঠিক তারপরে দুটো নির্বাচন ছিল যেখানে সেই সময় আমাদের বিজেপি বা অন্যান্য দল ভেবেছিল তৃণমূল কংগ্রেস মুখ থবড়ে পড়বে এবারেও আমরা এই শিলিগুড়ির মানুষকে ধন্যবাদ দেব যে শিলিগুড়ির মানুষরা ওই 6 মাসে তারা বুঝতে পেরেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো উপায় নেই একমাত্র একজনকে ভরসা করা যায় একজনকে বিশ্বাস করা যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই যে 15 লক্ষ টাকা সোনার বাংলা 2 কোটি বছরের চাকরি এই আজকের দিনের গল্পের অনেক গল্প তারা শুনিয়েছিলেন যার কোনো লেশমাত্র তারা স্বপ্ন যা দেখানো হয়েছিল তার বাস্তবায়নে কিছুই তারা দেখেনি একমাত্র দিল্লি পালিয়ে যাওয়া ছাড়া আর কিছু তারা করেনি জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া 2000 টাকার বড় একটা নোট ছাড়া আর কিছু হয়রানির শিকার ছাড়া কিছু মানুষ হননি তো মানুষ তাদের ভুল বুঝতে পেরে যে নির্বাচনটা আমাদের হলো দুটো নির্বাচন আমরা করেছি গত 1 বছরে সেটা আমাদের কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন এবং আমাদের মহকুমা পরিষদ আমরা সবাই জানি সারা বাংলার সাথে সাথে সারা ভারতবর্ষ জানে যে এই দুটো নির্বাচন প্রথমবার আমরা তৃণমূল কংগ্রেস জিতেছিলাম সেখানে আপনারা প্রত্যেকে সাংবাদিক বন্ধুদের আমি বলবো যে আপনারা প্রত্যেকে এই শিলিগুড়ির প্রত্যেকটা বুথে আপনারা ছিলেন এই দুটো নির্বাচনে যে কোথাও আমরা কোনো প্রার্থী বিরোধী প্রার্থী সে যে দলেরই হোক না কেন তারা নমিনেশন জমা করতে পারেননি বা কোনো অসুবিধে হয়েছে বা কোথাও কি আপনারা দেখেছিলেন যে ভোটের দিন সারা দিন আপনারা দুটো নির্বাচনে ছিলেন কোথাও এমনটা কি হয়েছিল কোথাও জোরপূর্বক ছাপ্পা করে ভোট বাক্স ভোটের বাক্স জলে ফেলে কোথাও হয়েছিল হয়নি পুরোটাই কিন্তু আপনারা নিজেরা বলেছিলেন মানুষ তাদের গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক যে উৎসব গণতন্ত্র উৎসবের মেজাজে তারা করেছে তো সেটাই বলো মানুষ শিলিগুড়ির মানুষ যেটা বুঝেছে আর নেতৃত্ব দিয়েছিলেন এবারে শিলিগুড়ির মতো করে সারা পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোটে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে নেতৃত্ব দিয়েছিলেন আমি মনে করি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বলেছিলেন এবারে নির্বাচন নেতৃত্ব দিতে মানুষ যখন নেতৃত্ব দেয় সেখানে ছাপ্পা হয় না সেখানে কোনো অনৈতিক কাজ হয় না হ্যাঁ আমরা মানছি কিছু বিক্ষিপ্ত জায়গায় বিক্ষিপ্ত 2-1টা কাজ হয়েছে যেটা শুধু তৃণমূল করেনি কিছু জায়গায় বিজেপি কংগ্রেস সিপিএমও করেছে সেটা আমরা ভোটের পর নিশ্চয়ই আমরা আলাদাভাবে দেখব তো যখন শিলিগুড়ি নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম আপনারা কিন্তু বলতে পারেননি যে অনৈতিকভাবে আমরা জিতেছি আজকে শিলিগুড়ির মানুষ যে বার্তাটা ছড়িয়ে দিয়েছে সারা পশ্চিমবাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো আমাদের কাউকে আমরা বিশ্বাস করি না সেই বার্তাকে সারা পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প তার নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানুষ গ্রহণ করেছে এবং মানুষ সারা বছর দুয়ারে সরকারের মধ্য দিয়ে মানুষের দুয়ারে আজকে সরকার পৌঁছে গেছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাকে ভোট দেবেন তৃণমূল কংগ্রেস ছাড়া তাদের কোনো আলাদা প্ল্যাটফর্ম নেই তারা খুঁজছেন হয়তো একটা সেকেন্ড প্ল্যাটফর্ম পাচ্ছেন না কাউকে ভরসা করতে পারছেন না আর আগামী দিন আপনাদের কাছে একটাই অনুরোধ করব
ছাপ্পা বা অনৈতিক এই কথাটা বলা বন্ধ করুন, মানুষ ভালোভাবে নিচ্ছে না।